বন্ধুরা, এখন শখের বাজার বারো মন্দির, ওইখানে এসছি। এটা বরিশা গার্লস স্কুল। আর এই ঠাকুর মশাই, সাবর্ণপাড়া রোড, এই সাবর্ণপাড়া রোড, এক নম্বর সাবর্ণপাড়া রোড। ঠাকুর মশাই চলুন, ঠাকুর মশাই সঙ্গে আছে একটু। মন্দির এগুলো কতদিন পুরনো? অনেক পুরনো, তাই তো? পুরনো, ব্রিটিশ আমলে বললাম, ব্রিটিশ আমলে। এটা আর এসব অনেক পুরাতন পুরাতন মন্দির, পুরনো ভাস্কর্য ফুটে উঠেছে। ঠাকুর মশাই আমাদের দেখালেন, আপনি আগে চলুন তো, একটু সম্বন্ধে একটু বলুন আর বোঝান। এই মন্দিরগুলো তো অনেক টেরাকোটা কাজ দেখতে পাচ্ছি, অনেক পুরাতন। হ্যাঁ, ঠাকুর মশাই সামনে যাচ্ছেন আর আপনাদের দর্শন করায়। পুরানো সব এসব মন্দির দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার, আর ভোলেনাথের দর্শন করাচ্ছি। আর পাশেই বরিশা, এটা গার্লস স্কুল, তাই তো? স্থাপিত লেখা, ১৯১৭ সালে টেরাকোটার কাজগুলো দেখো। তার আগে ১৯১৭ সালে দেখা যাচ্ছে স্কুল স্থাপিত, তার আগে এই মন্দির ঠাকুর মশাই বলছেন। আর এই ভোলেনাথ কাজ দেখুন, সুন্দর সুন্দর টেরাকোটার কাজ। টেরাকোটার কাজগুলো দেখুন, ভগ্ন প্রায় অবস্থায়, ভগ্ন দশা সব কাজগুলো লক্ষ্য করা যায় ভোলেনাথ। আর এই একটা মন্দির, ১২টা শিব মন্দির এখানে আছে, ১২টা শিবলিঙ্গ। আর এই পুরোহিত মশাই সঙ্গে আছে আমাদের। এই দেখুন, এই পাশে তাহলে কটা আছে? এই পাশে, এই পাশে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, আর রাস্তার উপর তিনটে। তো রাস্তার উপরে একটু দেখা যাক, চলুন তাহলে যাওয়া যাক। এবার রাস্তার উপরে এখানে ৯টা, ৯ আর ৩ কত, ১২ হয়ে যাচ্ছে। তিনটে দোকানে দেখে নিলেন? হ্যাঁ হ্যাঁ, তিনটে এখানে দেখে নিলাম। তো খুব সুন্দর, ভালো লাগলো। ঠাকুর মশাই, পুরোহিত মশাই নিয়ে এসে এই মন্দিরগুলো দেখালেন, অনেক পুরাতন মন্দির। মন্দির দেখবেন না আজকে? আর হবে না, ঠিক আছে, আজকে আর হবে না। এই টেরাকোটার কাজগুলো দেখুন, অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ, অনেক পুরাতন, অনেক পুরাতন, মানে চোখ ধাঁধিয়ে যাবে এসব কাজগুলো দেখলে। অনেক পুরাতন মন্দির, আর পুরনো কাজ, শিল্পকলা সব ফুটে উঠছে মন্দিরের গায়ে। ভোলেনাথ বিরাজমান, পুরোহিত মশাই সঙ্গে আছেন। এই দেখুন, তো এই বরিশা গার্লস স্কুল, তার পাশেই এই নখানা শিব মন্দির। মানে ১২টা মন্দির আছে টোটাল, আর বাকি এখানে ৩টা আছে, দেখাচ্ছি আপনাদের। আর বাকি ৩টে, এই ৩টে, এই যে দেখা যাচ্ছে এই ৩টে। এটা রোডের ওপর, প্রায় রোডের ওপর এই ৩টে সংস্কার করা হয়েছে, আর ৩টে মন্দির এই রোডের ওপরেই অবস্থিত। ভালো লাগলো, এত পুরাতন মন্দির। আর এই ভোলেনাথ বিরাজমান, হর হর মহাদেব। এদিকে ৩টে, আর এই পাশে নখানা, দূর থেকে থাকায় এই নখানা এদিকে আছে, আর এই পাশে ৩টে। রাখছি বন্ধুরা, ভালো থাকবেন। এখানে শখের বাজারে এলে ঘুরে যাবেন হাড় আর মহাদেব।